আমার প্রশ্ন হচ্ছে সুন্নি সমাজের ওলামা ওনাদের মতামত অনুসারে যে খাতাম যে অর্থ সেই অর্থে আর হজরত মোহাম্মল আসলামের পরে আর কোনো নবী আসার কোনো সুযোগ নেই তো কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আহমদি জামাতের মতামতটা ভিন্ন যে হজরত মোহাম্মদ সাল্লামের পরেও নবী আসছেন ইমাম মাহদি যিনি উম্মতে নবী তো এই ব্যাপারে আমি জানতে চাচ্ছি যে খাতামান নবীনের ব্যাপারে আহমদি সমাজের দৃষ্টিভঙ্গিটা কি এবং কি কারণে তারা তাদের মতামতটা সুন্নি সমাজের থেকে ভিন্ন খাতামান নবীন সম্বন্ধে আমাদের বক্তব্য তাই যা হাজরত আয়েশা সিদ্দিকা রাজিয়া আনহার বক্তব্য নবী সমদে আমাদের বক্তব্য তাই যা সমস্ত যুগের সমস্ত বলিয়াউলিয়া কুতুব গজ রেখে গেছেন প্রসিদ্ধ গস আউলিয়া রেখে গেছেন আর এখানে উপমহাদেশের প্রখ্যাত আলেম মৌলানা মোহাম্মদ কাসেম নানুতবি সাহেব যে বক্তব্য রেখেছেন সেটাই আমাদের মতামত আহলে সুনতওয়াল জামাতের থেকে ভিন্ন কোনো মত আমরা পোষণ করি না তারা যে মত বিশ্বাস করেন সেটাই আমাদের মতামত কোরআন শরীফের রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে মহান আল্লাহ তালা নিজে নবীন বলেছেন অতএব তিনি যে খাতামান নবীন এটা মানতে আমরা বাধ্য আল্লাহ রসুল যেখানে আমরা আছি সেইখানে কোরআন শরীফ যেখানে তাকে নবীন বলে আমরা তাকে মানব না কেন নবীন অবশ্যই তিনি খাতামান নবীন কোন জিনিসটার সাথে আমরা দ্বিমত পোষণ করি খাতামান নবীন শব্দের অপব্যাখ্যার সাথে আমরা একমত হতে পারি না খাতামান নবীন অর্থ হচ্ছে তিনি নবীদের শিরোমণি নবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ তিনি নবীদের আংটি সৌন্দর্য বর্ধনকারী নবীদের গুণাবলী পরিবেষ্টনকারী এবং নবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ এবং নবীদের সিলমোহর সত্যায়নকারী যত অর্থ আছে খাতম শব্দের সব অর্থে আমরা হজর সাল্লু আলি নবীদের খাতম হিসেবে মানি আমরা মানতে বাধ্য এখন রইল বাকি যে এরপরে কোনো ধরনের কোনো নবী আসতে পারেন কি পারেন না হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিবাসাল্লামের খোদা কোরআন শরীফে বলেছেন আলী ওমা তো তালাকুম দিন ওয়া আতমাম তো আলাইকুম নেয়া মাথি রাজি তলাকুমুল ইসলাম আদিনা আজকের দিন আজকে তোমাদের জন্য ধর্মকে আমি সম্পূর্ণ করে দিলাম নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্মরূপে মনোনীত করলাম পূর্ণ ধর্ম পালন করব আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারবো না এটাই তো এখানে ঘোষণা দেওয়া হচ্ছে যে খাতামান্নবিনের মাধ্যমে যে পূর্ণতম ধর্ম তোমরা না লাভ করলে সম্পূর্ণ ধর্ম লাভ করলে এই ধর্ম ধারণ করে আমার কাছে আসতে পারবে তোমরা আর সেই কাজটাই করেছেন হজরত মির্জা গুলাম আহমদ কাদীনী সালাম চিন্তা করা দরকার যে আমরা কী বলছি ধর্ম সম্পূর্ণ হয়েছে সেই ধর্মই সম্পূর্ণ যে ধর্ম আল্লাহ পর্যন্ত আমাদেরকে উপনীত করে এটা কেমন ধর্ম যে আমরা আল্লাহকে মারলাম রসুলকে মারলাম সম্পূর্ণ ধর্ম মানলাম কিন্তু আল্লাহর ধারে কাছে পৌঁছাতে পারলাম না আল্লাহর ধারে কাছে পৌঁছেছে কি পৌঁছায় নেই এটার প্রমাণ কি আল্লাহ তাল্লাহ তার সাথে কথা বলেন কোরআন শরীফ খোলেন সুরা আরাফের মধ্যে দেখেন ছত্রিশ নম্বর আয়াত আউজ বিয়ের স্বয়েজিম ইয়াবান ইয়া আদমা ইম্মা ইয়াতিয়ান রসুল উম মিন ইয়া আলাইকুম আয়াতি ফামানি তাকা ওয়া ফালা ফালাহ আলাইহিম ওয়া ইয়াহ জানুন হে আদম সন্তান যদি তোমাদের কাছে তোমাদের মাঝ থেকে রাসূলরা আসেন যারা আমার নিদর্শনাবলী তোমাদের কাছে বর্ণনা করবেন স্মরণ করাবেন যে ব্যক্তি তখন নিজের সংশোধন করবে এবং তাকওয়া অবলম্বন করবে তার কোনো ভয় নাই সে দুঃখিত হবে না কিসের সুসংবাদ দিয়েছেন এই উম্মতের মাঝেও আল্লাহর পক্ষ থেকে নবী রসুল আসতে পারেন কিন্তু উন্মতি রসুল চাকর হতে হবে তাকে নতুন কোনো শরীয়তের বিধান দিতে পারবেন না তিনি সুরা হাজে যান সেখানে ছিয়াত্তর নম্বর আয়াত পড়েন সেখানে কি লেখা আছে আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালা আয়কাতে মিনান নাস। আল্লাহ তালা বেছে নেন ফেরেশতাদের মাঝ থেকে এবং মানুষের মাঝ থেকে রসুলদেরকে আল্লাহ তালার বিধান আল্লাহ আল্লাহতালা পালন করেন তিনি বেছে নেন ইয়স্তফি বেছে নিতেন এটা বলেন নাই তার এই গুণ কার্যকর আছে কিন্তু কোন জায়গায় সীমাবদ্ধতা আল ইয়মা দিন দিনাকুম এই যে কথাটা বলে দিয়েছেন ধর্ম পরিপূর্ণ এবং সম্পূর্ণ হয়ে গেছে অতএব ধর্ম নিয়ে শরীয়ত নিয়ে আর কেউ আসতে পারবে না কিন্তু শরীয়তের সেবক হিসাবে শরীয়তের সংস্কার শরীয়তের শিক্ষাগুলো যে মানুষ ভুলে বসে থাকবে সেই অবস্থার সংস্কার করার জন্য যিনি আসবেন তার রুদ্ধ নয় হাদিস শরীফ খোলেন বারবার বলা আছে ঈসা নবীউল্লাহ আসবেন ঈসা নবীউল্লাহ আসবেন ঈশা ঈসা আসবেন এটা মুসলিম শরীফের কিতাবুল ফিতেনে আছে এটা ইবনে মাজার শরীফে আছে কেবল এখানে নাই খাসাইসুল কুবরার হাদিসের মধ্যে লেখা আছে হাজরত মুসা সালাম দোয়া করলেন হে আল্লাহ আমাকে এই জাতির নবী করে পাঠাও আল্লাহ বলেন নবী ওহা মেনহা তাদের নবী তাদের মাঝ থেকে আসবে এর চেয়ে স্পষ্ট আর কি কথা হতে পারে যে এই উম্মতির ভিতরে তালা নিয়ামতের দরজা খোলা রেখেছেন কিন্তু উন্মতের বাইরের থেকেও কেউ আসতে পারবে না আর শরীয়ত নিয়েও কেউ আসতে পারবে না দুই অর্থে বরং আমি বলব তিন অর্থে রসুল্লাহ সাল্লি শেষ নবী শরীয়ত শেষকারী পূর্ণকারী হিসাবে শেষ নবী আর এছাড়া নবুয়তের চরমত্ব পরমত্ব উৎকর্ষ লাভকারী হিসাবে শেষ নবী এর উপরে আর কোনো স্থান নেই নবুয়তের আর আমরা যেরকম বলি ফাইনাল বা চূড়ান্ত চূড়ান্ত নবী হিসাবে যার কথা কোনো দিন রহিত হবে না যার শিক্ষা কখনো বাদ যাবে না সেই নবী সাল্লু আলি আসাল্লাম হলেন হজরত মোহাম্মদ সাল্লু আলু আসসালাম খাতমালীন এর বাইরে উম্মতের ভেতরে আনুগত্যকারী হিসাবে আল্লাহ নৈকট্য লাভ করতে পারেন যাকে রসুল্লাহ সাল্লাহ উলি আসলাম ইবনে নেমোরিয়াম নাম দিয়েছেন তিনি আসবেন এ কথা সবাই স্বীকার করে আহমদিয়া জামাতের বাইরের লোকেরাও স্বীকার করে এবং তারা ছাপিয়েছে তাদের বইপত্র আপনাদেরকে দেখানো হয়েছে হবে আপনারা অনুষ্ঠানে থাকুন আগামীকালও থাকুন দেখতে থাকুন এবং আমাদের এই কথার সত্যাসত্য যাচাই করুন ধন্যবাদ